মেয়ের কর্মকাণ্ড দেখে অতিষ্ঠ হয়ে হত্যা করেন নিজের বাবা। অনেক স্বপ্ন নিয়ে পুলিশের চাকরি করেন এমন এক ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলেন বাবা, কিন্তু তার অভিযোগ নিজের মেয়ের কারণে সেই বিয়ে টিকেনি। এরপর এলাকায় এসে মাদকের কারবার ও অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়েন মেয়েটি। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিশ বৈঠকও হয়। এক পর্যায়ে তাকে জোরপূর্বক ঢাকার সাভারে একটি তৈরি পোশাক কারখানার কাজে পাঠানো হয়। সর্বশেষ গত কুরবানির ঈদের ছুটিতে বাড়িতে এলে মেয়ের অন্তঃসত্ত্বা বলে জানতে পারেন বাবা রফিকুল ইসলাম। এতে তিনি লুক লজ্জার ভয়ে মেয়ের উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে গত 22 জুলাই একটার দিকে মেয়েকে ঘুমন্ত অবস্থায় গলায় পা দিয়ে মেয়েকে হত্যা করেন বাবা। পরে বাড়ির পাশে জমিতে পুঁতে রাখেন লাশটি। কেউ যদি দেখে ফেলে এই ভয়ে 2 দিন পর লাশ তুলে দূরে গিয়ে পুঁতে রাখা হয়। এমন এক লোমহর্ষ ঘটনা 7 দিনের মধ্যে রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন রংপুরের সরকারি পুলিশ আশরাফুল আলম পলাশ। আগে গত 25 জুলাই পীরগাছা উপজেলার তালুক ইশাত নটিয়ারি গ্রাম থেকে অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায় গত 25 জুলাই সকালে নয়াঠারি এলাকার একটি সমতল জমিতে বৈদ্যুতিক খুঁটি সংলগ্ন জায়গায় উঁচু মাটির ডিবি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে মাটি খুঁড়ে অজ্ঞাত নারীর মাথা দেখতে পায় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটির নিচ থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেটি লাশটি নিজের বোন লিপির বলে দাবি করেন অন্থরাম বাড়ির এলাকার এক স্বামী মিয়া। পুলিশে এই ঘটনায় দায়েরের পর তারপর শফিকুল ইসলাম থানায় ডাকে, কিন্তু তিনি মামলা দায়ের না করার জন্য গড়িঘসি শুরু করেন। তবে এক পর্যায়ে তিনি বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলেও সন্দেহ বেড়ে যায় পুলিশের। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে লিপির অবস্থান বাড়িতে ছিল বলে পুলিশ নিশ্চিত হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং আমাদের পরিশ্রম মূল্য হিসেবে আপনাদের কাছ থেকে শুধুমাত্র একটা সাবস্ক্রাইবই প্রত্যাশা করি। তো আর দেরি না করে এখানে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।